চারজন লোক উঠছে গুলিস্তান থেকে, হ্যাঁ, উঠার পরে ওনারা চারজন পিছনে বইছিল তাঁতি বাজার আসার আগে, হ্যাঁ, আগুন লাগিয়ে দিয়ে চারজন লাভ দিয়ে নামিয়ে গেছে। বিএনপি ও জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে রাজধানীর তাঁতিবাজারে বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে বংশাল থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। চারজন লোক উঠছে গুলিস্তান থেকে, হ্যাঁ, উঠার পরে ওনারা চারজন পিছনে বইছিল তাঁতি বাজার আসার আগে, হ্যাঁ, আগুন লাগিয়ে দিয়ে চারজন লাভ দিয়ে নামিয়ে গেছে। ওনারা পকেটে কিছু নিয়ে আসছিল, পেট্রোলের পকেটে নিয়ে আসছিল, পকেটে মনে গেছিল ছিল পিছনে, একবার পিছনে যে আগুন ধরা দিচ্ছিল। পরে আমি যে দেখছিলাম, দেখার পরে যাত্রী চিলাবেলা করে যাত্রী আমরা দিচ্ছি, পুরো ওনাদেরকে যারা ধরছি, একজন ধরতে পারছি আর তিনজন পলাইছে। এদিকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান। বাকিদের ধরতে অভিযান চালাবে পুলিশ। এই ঘটনায় থানায় একটি নাশকতার মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।